অ্যাডোবি ফটোশপের টুলস এবং প্যালেট সমূহ ব্যবহার করে প্লাগইনসের ব্যবহার ছাড়াই খুব সুন্দর সুন্দর স্পেশাল ইফেক্ট ক্রিয়েট করা যায়, আমরা ইতিমধ্যে জেনেছি। তো সেরকম একটি সুন্দর স্পেশাল ইফেক্ট রেইন ড্রো বা ওয়াটার ড্রোফের যে ইফেক্ট আমরা আমাদের মনিটরের স্ক্রিনে দেখতে পাচ্ছি, তো এখন আমরা দেখব যে কিভাবে একটি এরকম রেইন ড্রোফের ইফেক্ট বা ওয়াটার ড্রোফের ইফেক্ট ক্রিয়েট করা যায়। আমরা এখানে রেইন লেখা, অর্থাৎ সাদা ফুলের উপরে পানির ফোঁটা দিয়ে লেখা রেইন লেখাটি আমরা দেখতে পাচ্ছি। এরকম সুন্দর ইফেক্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে যা করতে হবে তা হলো আমাদের প্রথমে আমরা যে ইমেজের উপরে এরকম রেইন ড্রপ বা ওয়াটার ড্রপের ইফেক্ট ক্রিয়েট করব সেই ইমেজটি নিয়ে আসতে হবে। তো আমরা এখন যা করব তা হলো আমরা যে ইমেজটি প্রথমে ওপেন করেছিলাম, অর্থাৎ সেই ইমেজটি আমরা হিস্টোরি প্যালেট থেকে প্রথমে নিয়ে যাব, অর্থাৎ শুধু আমাদের নতুন যে একটি ডকুমেন্টের উপরে যে ইমেজটি আমরা ইনসার্ট করেছিলাম ওপেন করেছিলাম সেরকম একটি ইমেজ সমৃদ্ধ নতুন ডকুমেন্ট আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। এবার আমরা এই ইমেজের উপরে এখন রেইন ড্রপ বা বৃষ্টির ফোটার বা পানির ফোটার যে ইফেক্টটি আমরা দেখেছি ইতিপূর্বে, সেরকম একটি ইফেক্ট তৈরি করব। তো শুরুতে আমাদের যা করতে হবে তা হলো একটি নতুন লেয়ার নিতে হবে। তো আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। এবার আমাদের যা করতে হবে তা হলো ফোরগ্রাউন্ড কালার হিসাবে সলিড কালো রঙটি সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমরা ফোরগ্রাউন্ড কালার হিসাবে সলিড কালো রঙটি সিলেক্ট করে দিলাম। এবার আমাদেরকে ব্রাশ টুলটি সিলেক্ট করতে হবে। ব্রাশ টুলটি সিলেক্ট করে দিয়ে আমরা মেনু বারের একটু নিচে যে ব্রাশের অপশন রয়েছে, এখানে আমরা মাস্টার ডায়ামিটারে এখান থেকে 19 অর্থাৎ 19 সিলেক্ট করে দেব এবং হার্ডনেস এখান থেকে 100 সিলেক্ট করে দেব। 100 আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো 100 সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখন যেই নতুন একটি লেয়ার নিয়ে নিয়েছিলাম সেই নতুন লেয়ারের উপরে একটি ব্রাশ টুল দিয়ে একটি নর্মাল ফোঁটা অর্থাৎ একটি ক্লিক করব মাত্র। তো একটি ফোঁটা আমরা এখানে একটি ক্লিক করার মাধ্যমে একটি ফোঁটা ড্র করলাম। এবার এই ফোঁটাটি আমরা জুম টুল দিয়ে আরেকটু বড় করে নিচ্ছি। এবার আমরা এই ফোঁটাটি যে লেয়ারের উপরে তৈরি করেছি সেই লেয়ারের উপরে ডাবল ক্লিক করছি। সেই লেয়ার প্যালেট থেকে এভাবে ডাবল ক্লিক করার পরে আমাদের লেয়ার স্টাইল নামে একটি নতুন উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। এই উইন্ডোতে বিভিন্ন অপশন সমূহ চেঞ্জ করে মডিফাই করে এবং মান এখান থেকে নির্ধারণ করে আমরা মূলত এই রেইন ড্রপের ইফেক্টটি আমরা এখন ক্রিয়েট করব। তো এখান থেকে ব্লেন্ডিং অপশন সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে যা করতে হবে তাহলে এখান থেকে ফিল অপাসিটি 3 করে দিতে হবে। তো আমরা এখান থেকে ফিল অপাসিটি 3 নির্ধারণ করে দিলাম। এবার ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করতে হবে। আমরা এই স্টাইল থেকে ড্রপ শ্যাডো যে রয়েছে এখানে ডাবল ক্লিক করলাম। তো ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করার পরে আমাদেরকে যা করতে হবে তা হলো অপাসিটি এখান থেকে 100 করে দেব এবং অপাসিটি 100 করার পরে আমরা ডিস্টেন্স 1 এবং সাইজও 1 করে দেব। এখান থেকে ডিস্টেন্স যথাক্রমে 1 এবং সাইজ যথাক্রমে 1 করে দিলাম এবং কোয়ালিটি হতে কন্ট্রোতে ক্লিক করে গ্যাশন সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এখানে যে কোয়ালিটি রয়েছে এখানে কন্ট্রোতে ক্লিক করে আমরা এখান থেকে গ্যাশন সিলেক্ট করে দেবো, অর্থাৎ এখানে ধরলে আমাদের কোনটি গ্যাশন রয়েছে বা কোনটির কোন প্রকার সেটি লেখা আসবে। তো এখানে আমরা গ্যাশন দেখতে পাচ্ছি এবং গ্যাশন এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো গ্যাশন সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ইনার শেডোতে ডাবল ক্লিক করব। আমরা স্টাইল হতে ইনার শেডোতে ডাবল ক্লিক করছি এবং এখান থেকে আমরা ব্লেন্ডিং মোডে ঢুকে কালার বার্ন সিলেক্ট করে দেবো, অর্থাৎ এখানে যে ব্লেন্ডিং মোড রয়েছে আমরা এখান থেকে কালার বার্ন এখান থেকে সিলেক্ট করে দেবো। তো কালার বার্ন সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে অপাসিটি 43 করে দেবো, অর্থাৎ এখানে যে আমাদের অপাসিটি রয়েছে আমরা এখান থেকে অপাসিটি 43 করে দিয়ে আমরা সাইজ এখান থেকে 10 করে দেবো।
আমাদের যে সাইজ রয়েছে এখান থেকে আমরা 10 এই সাইজের মান দিয়ে দিয়ে দিব। এবার আমাদেরকে ইনার গ্লোতে ডাবল ক্লিক করতে হবে। এখানে আমরা যে ইনার গ্লো রয়েছে সেই ইনার গ্লোতে ডাবল ক্লিক করতে হবে এবং ব্লেন্ডিং মোডে ওভারলে সিলেক্ট করতে হবে। এখানে যে ব্লেন্ডিং মোড রয়েছে আমরা এখান থেকে ওভারলে সিলেক্ট করে দিব। তো ব্লেন্ডিং মোড থেকে আমরা ওভারলে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের অপাসিটি 30 এবং কালার ব্ল্যাক করে দিতে হবে, অর্থাৎ এখানে যে অপাসিটি রয়েছে এখানে 30 করে দিব আমরা। তো অপাসিটি 30 করে দেওয়ার পরে এখানে যে কালার ইয়েলো রয়েছে এখানে আমরা কালারটিকে অবশ্যই ব্ল্যাক করে দিব। তো কালার ব্ল্যাক করে দেওয়ার পরে আমাদেরকে যা করতে হবে তা হলো বেবিলিয়ান এম্বোসে ডাবল ক্লিক করতে হবে। আমরা বেবিলিয়ান এম্বোসে ডাবল ক্লিক করলাম। এবার টেকনিক্সে চিজেল হার্ট, অর্থাৎ এখানে যে আমাদের যে টেকনিক্স রয়েছে এই টেকনিক থেকে চিজেল হার্ট আমরা ক্লিক করে দিব। তো টেকনিক্স থেকে চিজেল হার্ট ক্লিক করার পরে আমাদেরকে ডেপথ এখান থেকে 250 করে দিতে হবে, অর্থাৎ এখানে যে ডেপথ রয়েছে এখান থেকে 250 আমরা ডেপথের মান নির্ধারণ করে দিলাম। এবার সাইজের মান আমরা 15 করে দিয়ে সফটনেস এখান থেকে সফটনেসের মান আমরা এখান থেকে 10 করে দিলাম। তো সফটনেসের মান 10 করে দেওয়ার পরে এবার আমরা শেডিং মোডে আমাদের যে অ্যাঙ্গেল রয়েছে অর্থাৎ যে শেডিং মোডের যে অ্যাঙ্গেল এখান থেকে আমরা 90 দিব। তো শেডিং মোডে 90 অ্যাঙ্গেল সিলেক্ট করে দেওয়ার পরে আমরা অ্যাল্টিটিউডে 30 দেখতে পাচ্ছি। যদি এখানে 30 না থাকতো তাহলে অ্যাল্টিটিউডে আমরা এখান থেকে 30 লিখে দিতাম। এবং হাইলাইট মোডে অপাসিটি 100 করে দিতে হবে। এখানে আমরা যে হাইলাইট মোড দেখতে পাচ্ছি এখান থেকে অপাসিটি আমরা 100 এবং শ্যাডো মোডে কালার ডস, অর্থাৎ এখানে যে শ্যাডো মোড রয়েছে এখানে আমরা কালার ডস সিলেক্ট করে দেবো। তো এখান থেকে কালার ডস সিলেক্ট করে দিলাম। এবং এখান থেকে আমরা যে শ্যাডো মোডের যে কালার রয়েছে অর্থাৎ কালার ডস এর পরে যে কালার মোড রয়েছে এখান থেকে আমরা সাদা রঙটি সিলেক্ট করে দেবো। তো সাদা রঙটি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা অপাসিটি 37 এখানে যে অপাসিটি রয়েছে সেটি আমরা অর্থাৎ শ্যাডো মোডের যে কালারটি রয়েছে শ্যাডো মোডের যে অপাসিটির কালার রয়েছে সেটি আমরা 75 দেখতে পাচ্ছি, এখানে আমরা 37 করে দেব। তো 37 করে দেওয়ার পরে আমরা এখানে নিউ স্টাইলে ক্লিক করব এবং যে কোনো নাম দিয়ে ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পরে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে রেইন ড্রপ অর্থাৎ বৃষ্টি ফোটার মতো একটি ইফেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা টুলস থেকে ব্রাশ টুল সিলেক্ট করে নিয়ে আমরা যে কোনো রেইন ড্রপ এভাবে পেইন্ট করতে পারি বা ড্র করতে পারি, অথবা আমরা যদি সে আমাদের প্রজেক্টের শুরুতে আমরা যেরকম একটি লেখা দেখেছিলাম সেরকম যদি রেইন লিখতে চাই তাহলে রেইন বা অন্য কিছু আমরা এখান থেকে লিখতে পারবো। তো এভাবে রেইন ড্রপ আমরা ক্রিয়েট করবো।